নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা, বিজনেস গুরু ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে আমি সম্রাট বিশ্বাস আপনাকে স্বাগত জানাই। আজকে আমি যে ব্যবসাটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা ডিমের খোসার ব্যবসা। আপনি হয়তো ভাবতে পারেন ডিমের খোসা দিয়ে কখনো ব্যবসা করা যায়, কিন্তু এটা যে লাখ টাকার ব্যবসা সেটা আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। যেটাকে আপনি ওয়েস্ট বলে মনে করছেন সেটাই বাজারে 400-500 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। আর এই ব্যবসাটির সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এটাই, যেটা উইদাউট ইনভেস্টমেন্টে শুরু করা যায়, মানে কোনো টাকা পয়সা ছাড়াই শুরু করা যায়, আর ঠিকঠাক মতো করতে পারলে লাখ টাকার ব্যবসা করা যায়। এই ভিডিওতে আমি দেখাবো এই ডিমের খোসার কি কাজে ব্যবহার করা হয়, দ্বিতীয়ত এটা কিভাবে জোগাড় করবেন, তৃতীয়ত কিভাবে তৈরি করবেন, চতুর্থত কিভাবে বিক্রি করবেন, নাম্বার 5 কত টাকা লাভ করতে পারবেন, আর 6 নম্বরে মাই অ্যাডভাইস অ্যাবাউট দিস বিজনেস। তো আপনি যদি শিখতে চান এই ব্যবসাটি আর উইদাউট ইনভেস্টমেন্টে কোনো ব্যবসা করতে চান, মানে কোনো টাকা পয়সা ছাড়াই এই লাখ টাকার ব্যবসাটি করতে চান, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, কি কাজে ব্যবহৃত হয়। তো ফ্রেন্ড, প্রথমত দেখে নিয়ে এতে কি কি উপাদান আছে। আয়রন, কপার, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, আরো অনেক উপাদান আছে ডিমের খোসা। আর এই ডিমের খোসাতে কি কি কাজে ব্যবহৃত হয়, যেরকম সন্ধিবাত ঠিক করে, ফেস পাউডার তৈরি করা হয়, গ্যাস্ট্রিক অ্যাসিড ঠিক করে, টুথপেস্ট তৈরি করা হয়, গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করা হয়, জমিতে দেওয়া হয়, কীটনাশকের কাজ করে। তো ফ্রেন্ড, এতগুলো গুণ আছে যে জিনিসে সেটাকে ওয়েস্ট বলা ঠিক হবে না। তো ফ্রেন্ড, এই জন্যই বাজারে 400-500 টাকা কিলো ধরে এই এক সেল পাউডারটা বিক্রি হয়ে থাকে। নাম্বার 2, কিভাবে জোগাড় করবেন এই এক সেলটা। প্রথমত তৈরি করতে গেলে আপনাকে জোগাড়টা করতেই হবে। তো জোগাড় করা খুবই সহজ ব্যাপার। সাধারণত এই ডিমের খোসা যে এরকম রেটে বিক্রি হয় বা এরকম রেটে বিক্রি করা যায় তা সাধারণত লোক জানেই না। তো যেখানে ডিমের সবথেকে বেশি ইউজ হয়ে থাকে, যেরকম ফাস্টফুডের দোকানগুলোতে বা হোটেলগুলোতে, সেখানে আপনি যোগাযোগ করলে দেখতে পারবেন প্রতিটা দোকানে কয়েক কেজি ডিমের খোসা প্রতিদিন ফেলে দেয়। 1 কেজি ডিমের খোসা জন্য 160 ডিমের খোসার দরকার হয়। আপনি যদি জোগাড় করতে শুরু করেন তাহলে কেজি হিসেবে যদি 50 টাকাও দেন প্রত্যেক ফাস্টফুডের দোকানদের বা হোটেলের লোকদেরকে, তবুও কিন্তু মাত্র 50 টাকায় খরচ 1 কেজি পাউডার বানাতে আপনার। তো অবশ্যই যখন এই ডিমের খোসাটা আপনি কালেক্ট করবেন তখন পরিষ্কার পরিচ্ছন্নভাবে কালেক্ট করবেন। সাধারণত এই ডিমের খোসাটা খাওয়ার জন্য বা মুখে লাগানোর জন্য কোনো ভালো কাজে ব্যবহার করা হয়, সেহেতু এটা যদি পরিষ্কারভাবে জোগাড় করা না হয় তাহলে জিনিসটা ঠিক হবে না। তো এই কাজটা করতে পারেন, যার কাছ থেকে আপনি ডিমের খোসাগুলো জোগাড় করবেন তাদের একটা করে আলাদা বালতি কিনে দিয়ে আসতে পারেন, যে পরিষ্কারভাবে তার ভিতরে ফেলতে পারেন। নাম্বার 3, কিভাবে তৈরি করবেন। এটা তৈরি করা খুবই সহজ। আপনাকে এটা তৈরি করার জন্য গরম জলের ভিতরে এটা ফোটাতে হবে। মোটামুটি 8-10 মিনিট ভালোভাবে ফোটানোর পরে এর ভিতরে যে পাতলা সাদা যে পর্দাটা থাকে সেটা আপনাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে রোদে শুকাতে হবে। শুকানোর পরে আপনি খুব সহজে গ্রাইন্ডার মেশিনের ভিতরে বা মিক্সার মেশিনের ভিতরে দিয়ে এটা তৈরি করতে পারবেন। এই পাউডারটা তৈরি করতে আপনাকে কোনো রকম কোনো কেমিক্যালের দরকার না, শুধু ডিমের খোসাটাই এনাফ। নাম্বার 4, কিভাবে বিক্রি করবেন। ফ্রেন্ড, এটা বিক্রি করা খুবই সহজ ব্যাপার। আপনি যদি চান অনলাইনে বিক্রি করতে পারেন, অ্যামাজন, ফ্লিপকার্ট বা ইন্ডিয়া মার্টে। আর আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে bdshop.com, fitdaraz.com এ বিক্রি করতে পারেন। এছাড়াও আপনি যদি চান পার্লার গুলোতে গিয়েও বিক্রি করতে পারেন। এখনকার সময় পার্লার নেই, এরকম ছোট বড় বাজারও পাওয়া যাবে না। তো সে পার্লার গুলোতে গিয়ে বিক্রি করতে পারেন বা যে কসমেটিক্সের দোকানগুলো আছে সেখানে বিক্রি করতে পারেন। যেরকম শঙ্খ পাউডারগুলো বিক্রি হয় সেরকমভাবেও আপনি বিক্রি করতে পারেন, বা মেডিকেলে গিয়েও বিক্রি করতে পারবেন শঙ্খ পাউডারের মতো, ফেস পাউডার হিসাবে, বা অন্য অন্য পদ্ধতিও আছে যে পদ্ধতিতে সাধারণত জিনিসগুলো বিক্রি করা হয়, সেইভাবে নর্মালভাবে এই প্রোডাক্টটি আপনি বাজারে বিক্রি করতে পারেন। নাম্বার 5, কত টাকা পর্যন্ত ব্যবসা থেকে আপনি লাভ করতে পারবেন। ফ্রেন্ড, 1 কেজি ডিমের খোসার পাউডার তৈরি করতে গেলে নর্মালি 160-170 ডিমের খোসার দরকার হয়ে থাকে। তো ডিমের খোসা যত টাকায় আপনি জোগাড় করতে পারবেন আপনার খরচটা ঠিক ততটাই হবে। আর এই ডিমের খোসাগুলো বা এই ডিমের খোসার পাউডারগুলো অলরেডি আপনি দেখতে পাবেন যে 300-400-500 বা এর থেকে বেশি দামও বাজারে বিক্রি করা হচ্ছে। তো আপনি যদি নর্মালি 300 দরও বিক্রি করেন তাও আপনার 300 টাকায় লাভ থাকবে। তা আপনি যদি জোগাড় করার জন্য 50 খরচ করে ফেলেন তাহলে 300-250 লাভ, মানে 1 কেজি ডিমের খোসা আপনি যত টাকায় জোগাড় করতে পারবেন
শুধুমাত্র ততটাই আপনার ইনভেস্টমেন্ট লাগবে। আপনি যদি ফ্রিতে কোনো লোক রেখে যদি কোনো দোকানদারের কাছ থেকে এটা জোগাড় করতে পারেন, কারণ সাধারণত ডিমের খোসাগুলো তাদের কাছে আবর্জনা, এগুলো ফেলে দেওয়া হয়। তো আপনি যদি একটা বালতি দিয়েছেন বা কিছু টাকা তাদের দেন সপ্তাহে গেলে, তাহলে কিন্তু এই ডিমের খোসাটা আপনি জোগাড় করতে পারবেন, কারণ ময়লাগুলো তাদের ফেলে দিতে হয়। তো আপনি সেগুলো গিয়ে গিয়ে নিয়ে আসছেন, সেই ময়লাগুলো যেরকম ময়লার গাড়িতে ময়লা নিয়ে আসে, তো সেই হিসেবে তাদের জন্য ভালো হবে, আর আপনি তো এর থেকে ব্যবসাটা করছেনই। নাম্বার 6, মাই অ্যাডভাইস অ্যাবাউট দিস বিজনেস আইডিয়া। ফ্রেন্ড, আমার ব্যক্তিগত অ্যাডভাইস যদি নিতে চান এই ব্যবসাটি সম্পর্কে, তো আমি এটা বলবো, এই ব্যবসাটি একদমই নতুন বাংলাদেশ বা ইন্ডিয়ার জন্য। অবশ্যই এই ব্যবসাটি বিদেশে প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে বা এই প্রোডাক্টগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, কিন্তু আমাদের দেশের হিসাবে এর ব্যবহারটা অনেক কম হয়ে থাকে। তো এই ব্যবসাটি সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কী পরিমাণে বিক্রি করবেন তার উপর। আপনি যদি ঠিকঠাক মতো বিক্রি করতে পারেন, তাহলে তো এই ব্যবসা দিয়ে থেকে লাখ টাকা ইনকাম করা সম্ভব, এটা অসম্ভব কোনো ব্যাপার নয়। তো ফ্রেন্ড, আপনি যদি প্রথম প্রথম এই ব্যবসাটি শুরু করতে চান, তো অবশ্যই আশেপাশে 1 কেজি বা 2 কেজি পাউডার প্রথমত বানিয়ে দেখতে পারেন। তারপরে আপনি এই জিনিসটা সেল করতে পারছেন কি না, বা কীরকম রেটে সেল করছেন, বা কার কাছে সেল করছেন, কীভাবে বিক্রি করতে পারবেন কিনা মার্কেট রিসার্চটাও করে নেবেন। আর অল্প দিয়ে কোনো রকম কোনো টাকা ইনভেস্ট না করে ব্যবসাটা একবার ট্রাই করে দেখেন। আপনি যদি ব্যবসাটা করতে পারেন, তো অবশ্যই এই ব্যবসাটা দিয়ে একদিন লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, আরো যদি কিছু জানতে চান এই ব্যবসাটি সম্পর্কে, তো অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই করব। আর এই ব্যবসার আইডিয়াটি অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে কোনো রকম কোনো টাকা পয়সা ছাড়াই তারা এই ব্যবসাটি শুরু করতে পারে। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।